অনলাইন বিশ্লেষণের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখানে আমরা দেখছি যে গত পর্বে যেখানে দেখেছিলাম আমরা মহাত্মা গান্ধীকে দেখে এসেছিলাম, যে মহাত্মা গান্ধী সেই মহান ব্যক্তি যিনি কি করেছিলেন, যিনি আমাদের ভারতবর্ষকে জাগিয়ে তুলেছিলেন। তিনি কি করেছিলেন মহাত্মা গান্ধীকে আমরা আরো একবার দেখে এসেছি, দেখে আসি। গত পর্বে যাকে দেখেছিলাম এই উনি মহাত্মা গান্ধী, ইয়েস উনি মহাত্মা গান্ধী। তো এই মহাত্মা গান্ধী যে কাজটি করেছিলেন, তিনি যদি এমন করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সহিত মানে এই দরিদ্র লোকগুলোর সাথে না মিশতেন, ইহাদের সহিত সুখ দুঃখের এমন করিয়া ভাগি না হইতেন, এবং উনি যদি সুখ দুঃখের ভাগ না করে নিতেন, ইহাদিগকে যদি নিজের বুকে রক্ত দিয়া, নিজের বুকে রক্ত দিয়া মানে নিজে কষ্ট করে তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাদের সঙ্গে উপবাস করিয়া, হ্যাঁ এই মানুষই কি করেছেন, তিনি কি করেছেন যখন দেখেছে এই মানুষগুলো খেতে পারছে না, তখন তখন তারা সে নিজেও তাদের সাথে না খেতে গেছে, যেন আমিও খাবো না, আমি খাবো কেন, আমি নেতা, নেতা কেন খাবে, যেহেতু আমার ফলোয়াররা না খেয়ে আছে আমি নেতা হয়ে খেতে পারি না, আমি না খেয়ে থাকবো। উনি নিজেও না খেয়ে থেকেছেন, ইহাদিগকে নিতান্ত খুব আপনার করিয়া না তুলিতেন, এবং উনি কি করেছেন উনি নিজের সবাইকে নিজের করে নিয়েছেন। হ্যাঁ ভাই, তুমি আমার ভাই, তুমি আমার চাচা, তুমি আমার বোন, তুমি আমার খালা, তুমি আমার দাদা, তুমি আমার দাদি, তুমি আমার নানা, তুমি আমার কাছের মানুষ, তুমি আমার আত্মার আত্মীয়। এভাবে তুমি তিনি তাকে সবাইকে কাছে নিয়ে এসেছেন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত। তার মানে এত ভালোবেসে দেখে তো লোকেরা তাকে এত মানে, তাকে এত ভালোবাসে। এখানে লেখক এখানে প্রশ্ন করছেন যে তাকে কে মানত যদি সেইগুলো না করত, কে তাহার কথায় কর্ণপাত করিত, কে তার কথা শুনিত, মনোযোগ দিয়ে শুনত, তার কথা কে গুরুত্ব দিত, দিত না। কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত। তার মানে এখানে যদি বলা হচ্ছে যে কে তাহার একটি ইঙ্গিতে, এমন একটা ইঙ্গিত, সে কি করলো, জাস্ট বললো যে হ্যাঁ সবাই চলে আসো, সবাই বিদেশি পণ্য বর্জন করো, সবাই ইংল্যান্ডের পণ্য বর্জন করো, সবাই পণ্য বর্জন করে দিল, সবাই তার কথা শুনলো, সবাই স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, তো সবাই যে অহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো। জাস্ট একজন সাধারণ মানুষের কথায় জাস্ট এই যে এইভাবে যখন দেখলো যে তো আমাদের মানুষ, সে তো আমাদের মানুষ, আমাদের মতো পোশাক পরে, আমাদের মতো কাজ করে, তাহলে আমরা তার তার কথা শুনবো না, কার কথা শুনবো, ইয়েস। তখন তারা কি করলো, এই যে এই মানুষটা কি করলো, তাহার কি নাই, তাহার আভিজাত্যের গৌরব নাই, আছে কি, তাকে কি দেখে মনে হচ্ছে যে তার নিজের বড়লোক হওয়ার ইচ্ছা আছে, তার বড়লোকের চেহারা আছে, তাকে কি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সে এই ভদ্রলোকের সঙ্গে গিয়ে কোট স্যুট টাই পরেছে, সে এখানেও সে কিন্তু সেই ছুঁ ধুতি পরেই আছে, সে চাদর পরে আছে, তার হাঁটুগুলো দেখা যাচ্ছে, তার মানে সে কিন্তু সাধারণ পোশাক পরে আছে, যেগুলো গরিবেরা পড়তো ওই সময় ভারতবর্ষে, এই সাধারণ মানুষ সাধারণ পরে আছে, সে পদ গৌরবের অহংকার নাই, তাকে বলা হয় ভারতের জাতির পিতা, এবং সে ছিল এত বড় একজন মানুষ, কিন্তু সে কি পদ গৌরবের অহংকার করেছে কখনো, যে আমি এত বড় পদের মানুষ, আমি রাজা, এটা কি উনি প্রশংসা করেছেন, উনি কি এটা কখনো বলেছেন যে আমি রাজা, না উনি কখনো বলেন নাই যে উনি রাজা। তার রাজা তো রাজাই, রাজাকে বলতে হয় না যে আমি রাজা, রাজাকে বলতে হয় না যে আমি রাজা, রাজার পদ দেখাতে দেখানোর দরকার নাই। অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ভিন্ন এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছে, তোমাদের কাছে ঘৃণ্য, তোমরা যাদেরকে ঘৃণা করো, যে মানুষগুলোকে তোমরা ঘৃণা করো, সেই মানুষগুলোকে উনি কি করেছে, উনি বক্ষে ধরেছেন, বক্ষে মানে বুকে, বুকে জড়িয়ে ধরেছেন, আপন করে নিয়েছেন, আপন করে নিয়ে বলেছেন ভাই তুমি আমার ভাই, তুমি আমার ভাই, দাদা তুমি আমার দাদা। সে আহ্বানে জাতিভেদ নাই, এবং যখন তাদেরকে সেভাবে ডেকেছে তখন সে জাতিভেদ করে নাই, কে হিন্দু কে মুসলমান, কে ছোট জাত কে বড় জাত, এগুলো ভেদ করে নাই, কে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এগুলো ভেদ করে নাই, এবং ধর্মভেদ করে নাই, কে মুসলমান কে খ্রিস্টান কে শিখ কে ব্রাহ্মণ এগুলো কিন্তু ভাব ভেদ করে নাই, সমাজ ভেদ করে নাই, না কে উঁচু সমাজ কে নিচু সমাজ কে অন্য সমাজ। সে যে ডাকার মতো ডাকা, সে যখন ডেকেছে তখন মনে হচ্ছে হ্যাঁ এই ডাকটা পছন্দের ডাক, পছন্দের ডাক কখন ডাকি আমরা, যখন আমাদের কণ্ঠ শুনে মনে হয় যে হ্যাঁ
আমাকে সে ভালো করে ডাকছে, আমি যদি কাউকে ডাকি এই 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 শোনো 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 শোনো, সে কিন্তু ডাকটা বুঝবে যে না এর মধ্যে কোনো আন্তরিকতা নাই। কিন্তু যদি আমি ডাকি ভাই একটু দাঁড়াবেন, ভাই একটু কথা শুনবেন, ইয়েস, যখন আমি এভাবে কথা বলবো তখন কিন্তু মানুষ কথা শুনবে, এটা ডাকার মতো ডাকা। তাই কি হলো, নিখিল ভারতবাসী, নিখিল মানে সম্পূর্ণ, সম্পূর্ণ ভারতবাসী, ভারতের লোকেরা, এই উপেক্ষিত হতভাগারা, এই যে যাদেরকে আমরা অবহেলা করি, এই সমস্ত গরিব মানুষেরা, ছোট লোক যাদেরকে করে থাকে, তথাকথিত ছোট লোকেরা, তাহার দিকে এত হাহা করিয়া ব্যগ্র হইয়া ছুটিয়াছে, তার দিকে ছুটলো তারা সবাই। কাকে পেলাম, তো দেবতা, এটা মানুষের মতো দেবতা, এত বড় মানুষ, সে আমাদের মতো পোশাক পরে, সে আমাদের মতো করে কথা বলে, সে আমাদের সাথে না খেয়ে থাকে, হায় হায় হায়, মানে এখানে সে আফসোস করছে, লেখক লেখক আফসোস করছে, করছে হায় হায় হায়, তাহাদের যে আর কেহ এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়া আহ্বান আহ্বান করে নাই, কেউ কখনো ডাকে নাই, এত মধুর সুরে কেউ কখনো ডাকে না। আপনিও দেখবেন যখন আপনি সাধারণ কোনো মানুষের সাথে সুন্দর করে কথা বলবেন, তখন আপনাকে বলবে আপা ভাই এত সুন্দর করে আমার সাথে আগে কেউ কথা বলে নাই। যদি পারো এমডি করিয়া ডাকো, তার মানে এই যে কেউ কখনো ডাকে নাই যেভাবে লেখক বলছেন, যদি তোমরা পারো এভাবে ডাকো, এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো, এই যে এই মানুষগুলো যারা পড়ে আছে পিছনে, এই মানুষগুলোকে জাগ্রত করো, এই মানুষগুলোকে বলো যে না তোমাদের শক্তি আছে, ইউ আর ক্যাপাবল, ইউ হ্যাভ ক্যাপাসিটি, তোমার এই সক্ষমতা আছে, দেখিবে ইহারাই দেশের যুগান্তর আনিবে। যদি এদেরকে তুমি উন্নত করতে পারো, তাহলে দেখবা তুমি যে কষ্ট করছো দেশে সুসময় আনার জন্য, দেশে নতুন একটি যুগ আনার জন্য, এরাই তোমার সেই যুগ এনে দিবে, এরাই যুগ এনে দিবে, এরাই অসাধ্য সাধন করিবে, যেটি এতদিন সম্ভব হয় নাই। এই গরিব মানুষগুলোর শক্তিকে তুমি উদ্বোধন করো, এদেরকে উন্মোচিত করো, প্রকাশ করো, তুমি দেখবা যে এরাই তোমাকে সেটা এনে দিবে। ইহাদিগকে উপেক্ষা করিবার, এদেরকে উপেক্ষা করার জন্য, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার, আর মানুষকে ঘৃণা করার তোমার কি অধিকার আছে? তুমি কে, তুমি কে যে মানুষকে ঘৃণা করবা? তুমি কি মানুষকে সৃষ্টি করেছ? তুমি কি মানুষকে খাওয়াও পড়াও? তোমার ধান তোমার চাল মানুষ খায়, তো তুমি তাকে ঘৃণা করো কেন? তোমার সাথে কি সম্পর্ক? তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তাকেও সেই একই আল্লাহ সৃষ্টি করেছে, ইহা তো আত্মার ধর্ম নয়? ইয়েস রিভার্স, আমরা এটি সম্পর্কে জানবো, আত্মা কোথায় থাকে, আত্মার অস্তিত্ব আমাদের জানতে হবে, আত্মার অস্তিত্ব আমাদের জানতে হবে। আমরা মানুষেরা আত্মার অস্তিত্ব নিয়ে কখনো ভাবি না, আত্মাকে আমরা গুরুত্ব দেই না, শুধু দেহ দেহ করে গুরুত্ব দেয়, কিন্তু আত্মা হচ্ছে মানুষের অস্তিত্ব, মানুষের সত্তা, যা কখনো মরে না, আত্মা পবিত্র। সেই আত্মার ধর্ম কিন্তু এটা না যে তুমি তাকে ঘৃণা করবা, তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর, তোমার একটা আত্মা আছে, তারও একটা আত্মা আছে, আর সেই আত্মা উজ্জ্বল। আর এটি আমরা সবাই জানি যে আমাদের এই আত্মা কিন্তু মহাত্মার একটি অংশ, মহাত্মা মানে হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার যে আত্মা, মহান আত্মা, সেই মহান আত্মার একটি অংশ কিন্তু আমাদের আত্মা। তাহলে কিভাবে এটি হলো? ইয়েস, আমরা জানি প্রথম নূরে, নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে পৃথিবী ওনার ওনার সেই নূর থেকে সৃষ্টি করেছেন পুরো পৃথিবীকে, সেই পৃথিবীর অংশই কিন্তু আমরা। তাহলে আমরা কার অংশ? আমরা মহাত্মার অংশ, এবং মহাত্মার সাথেই কিন্তু আমরা মিলিত হব। এক সময় আমরা মহাত্মার অংশ ছিলাম, আবারও কিন্তু আমরা মহাত্মার সাথে মিলে যাব। আর মহাত্মা যেহেতু জ্যোতির্ময়, উজ্জ্বল, আলোকিত, তাহলে আমাদের আত্মাও আলোকিত, আর আমাদের আত্মা যদি আলোকিত হয়ে থাকে, এই দরিদ্র লোকগুলোর আত্মাও কিন্তু সমানভাবে আলোকিত। তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? তুমি জন্মগ্রহণ করেছ কোথায়? তুমি জন্মগ্রহণ করেছো চৌধুরী বংশে, মির্জা বংশে, ঠাকুর বংশে, ব্রাহ্মণ পরিবারে, ঠাকুর পরিবারে, ব্রাহ্মণ পরিবারে, চট্টোপাধ্যায় পরিবারে, চক্রবর্তী পরিবারে, তুমি জমিদার, তুমি খানে খানা, তুমি অমুক তমুক এত কিছু, শিকদার তালুকদার, তুমি অনেক কিছু, তুমি ভুড়িয়া বংশের মানুষ,
কিন্তু তুমি যে জন্মেছো শুধু এইভাবে, এটাই তোমার এত বড় অধিকার? এটা তো আল্লাহর ইচ্ছা, তুমি যে অমুক বংশ জন্মগ্রহণ করেছো, তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকের দেয়া, তার মানে চণ্ডাল বলতে কি বোঝাচ্ছে, চণ্ডাল হচ্ছে একটি সম্প্রদায়, আমরা জানি যে যে সম্প্রদায় মৃতদেহ সৎকারের কাজে নিয়োজিত থাকে, একটি নিম্ন নিম্ন বর্ণের হিন্দু, এদেরকে সাধারণত হিন্দু সমাজে নিচু হিসেবে দেখা হয়ে থাকে। তাহলে এই চণ্ডাল বংশে যদি এই যে এই যারা অভিজাত মনে করছে নিজেদেরকে, নিজেদেরকে খুব গুরুত্বপূর্ণ মনে করছে, তারা যদি জন্মগ্রহণ করত, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকের দেয়া এইসব হতাদর মানে অনাদৃত অভাব উপেক্ষা আঘাত বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি। তার মানে তুমি যে এই সমস্ত অবজ্ঞা করেছো তাদেরকে, এই সমস্ত অবজ্ঞাকারী লোক, অবজ্ঞা করা লোকদের মতো তো তোমার অবস্থা হতো, তোমাকে সবাই বলতো যে এ তো চাঁড়াল, এ তো অমুক, এ তো অমুক, এটা চণ্ডা, এ তো ছোট লোক, এ তো সুইপার, এ তো অমুক তমুক, বিভিন্ন গালি দিত। কল্পনা করিয়া দেখো তো বেদনার নির্মমতা, তুমি যে এই যে কষ্ট দিচ্ছ ওদেরকে, ওদের কল্প ওদের কষ্টটা যদি তোমার হতো, একবার কল্পনা করে দেখো দেখে ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না? তুমি কি এইটা মনে করে তোমার কাছে চোখ ওঠে না, হায় আল্লাহ আমার যদি এই অবস্থা হতো, আমাকে যদি সবাই এইভাবে বলতো, ছি 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 আমার কি অবস্থা হতো, কি খুব কষ্ট হয়, তাহলে তুমি কেন কষ্ট দাও? যদি কষ্ট তোমার হয় তাহলে তুমি কেন কষ্ট দাও? আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে হইবে। দেখো এখন শেষ করছেন উনি, কিভাবে শেষ করছেন, উনি বলছেন যে আমাদের যে কাজটি করতে হবে, এই যে দুর্দশা প্রাপ্ত চণ্ডাল যারা ছোট লোক, আমাদের এরা ভাই, মানুষে মানুষে ভাই ভাই, তাদেরকে বুকে করিয়া তাদেরকে আপন করিয়া নিতে হবে, তাহাদেরই মতো দীন পোশাক করিয়া তাদের মধ্যে পোশাক করতে হবে, দীন পোশাক, তাহাদের প্রাণেও তোমারও প্রাণের সংযোগ করে। কি করে এই মানুষটা, কি খেয়ে থাকে এই মানুষটা, এত কষ্ট করে কিভাবে চলে, এই সামান্য আয় দিয়ে সে কি খায়, কোথায় ঘুমায়, এই মানুষগুলোর সাথে তুমি একটু দেখো, প্রাণের সংযোগ করো এবং মাথা উঁচু করে তার সম্মুখে এসে দাঁড়াও এবং মাথা উঁচু করে তাকে দেখার চেষ্টা করো, তার সামনে এসে দেখো, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে, এবং যখন তুমি এই মানুষগুলোর কাছে এসে দাঁড়াবা, তখন দেখবা এই মানুষগুলো তোমাকে নমস্কার করবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই বলবে। এরপরে লেখক আমাদের এখন সর্বশেষ উক্তিটি করছেন, এসো এসো বলতে উনি সাজেশন করছেন, এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন বাসিতে সুর দেয়। একটি বাসি আছে যে বাসি মানুষকে জাগিয়ে দেয়, যেমন আমরা জানি সেহরির সময় আমাদেরকে জাগিয়ে দেয় একটি সাইরেন অ্যালার্ম, সেটি বোধন বাসি, এবং সেই বোধন বাসি মানুষকে জাগিয়ে দেয়। সেটাই বলছে যে তাহলে বোধন বাসিতে আমরা সেই সুর দেই, কি সুর দিবে লেখক, লেখক সুর দিবে এই সুর, কিসের দুঃখ কিসের দন্য কিসের লজ্জা কিসের ক্লেশ, কিসের দুঃখ কিসের দন্য কিসের লজ্জা কিসের ক্লেশ। তার মানে হচ্ছে লেখক বলছে যে নাই নাই নাই, কোনো দুঃখ নাই, কোনো অভাব নাই, তার মানে আমরা তোমার সঙ্গে আছি, কিসের অভাব, তোমার টাকা নাই আমার কাছে টাকা আছে, তুমি এটা নিয়ে ব্যবসা করো, তোমার ঘর নাই তুমি আমার ঘরে থাকো, তোমার খাবার নাই তুমি আমার সাথে খাবার ভাগ করে খাও, তাহলে কিসের ক্লেশ থাকবে, যন্ত্রণা থাকবে না, কষ্ট থাকবে না। এভাবে আমরা তাকে জাগিয়ে তুলি, এবং জাগিয়ে তুললে তারা কি করবে, তাদের শক্তিটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করবে, এবং দেখা যাবে তারাও এক সময় আমাদের এই দেশের উন্নতিতে কাজ করছে। তাই আমরাও কবির সঙ্গে গানটি গেয়ে উঠি, বাঁশির সুরে সুর বাজাই, কিসের দুঃখ কিসের দন্য কিসের লজ্জা কিসের ক্লেশ, কিসের দুঃখ কিসের দন্য কিসের লজ্জা কিসের ক্লেশ। ওকে ভিউয়ার্স, তাহলে আপনারা জানেন যে আমরা কিন্তু কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এটি
প্রেজেন্ট করলাম, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি আপনাদের জন্য। আর আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সঙ্গে পুরোটা সময় ছিলাম, আশা করি পরবর্তীতে দেখা হবে। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ডিসলাইক করবেন, একটা কিছু অন্তত করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন ভিউয়ার্স। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দয়া করে শেয়ার করবেন।